তিনটা ইনস্ট্রুমেন্ট ঠিক আছে আমাদের সার্জারি যে জেনারেল সার্জন ইনস্ট্রুমেন্ট আমরা কথা বলতেছি এই অধিকাংশ ইনস্ট্রুমেন্টগুলা বিভিন্ন সাইজের হয় একই ইনস্ট্রুমেন্ট 3 থেকে 4 ধরনের সাইজের হয় ঠিক আছে তো যেটা সরা ফেলা সব যেগুলো ডিসকাস সরা ফেলা তো যেগুলো ধরো তোমার ছোট সাইজের হয় সেগুলোকে স্মল বলবো যেগুলোকে মিডিয়াম সেগুলো মিডিয়াম এইজন্য আমি আসলে রেফারেন্স হিসেবে একই সাইজের তিনটা ইনস্ট্রুমেন্ট এনেছি ঠিক আছে এই ইনস্ট্রুমেন্টের নাম বা আজকে আমাদের প্রথম ইনস্ট্রুমেন্ট নাম হচ্ছে artery dissecting forceps অথবা hemostatic forceps artery dissecting forceps অথবা hemostatic forceps এবং দেখতেই পাচ্ছ এটা তিনটা সাইজের হয় মোটামুটি এই তিনটা সাইজেরই হয় ওকে তাহলে আমরা এখন ইনস্ট্রুমেন্টগুলোকে চিনব আচ্ছা যে কোনো ইনস্ট্রুমেন্ট একটা ছোট আলাদা বক্স করে লিখে ফেলো এই যে ইনস্ট্রুমেন্ট আমরা পড়বো জানবো হ্যাঁ আমাদের প্রফের জন্য কিন্তু অনেক জানতে হয় না বা টসপির জন্য কিন্তু অনেক জানতে হয় না আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টকে যে কোনো এই ধরনের জেনারেল ইনস্ট্রুমেন্টকে এইটাকে চার ভাগে ভাগ করে শিখবো চারটা জিনিস জানার চেষ্টা করবো একটা ইনস্ট্রুমেন্টের চারটা জিনিস জানার চেষ্টা করবো একটা হচ্ছে আকিকা এই ইনস্ট্রুমেন্টের পুরো নামটা কি তাহলে প্রপার নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট দেখো এক নম্বর হচ্ছে আমি ইনস্ট্রুমেন্টের প্রপার নেমটা জানবো ঠিক আছে দুই নম্বর জানবো হচ্ছে এটার আইডেন্টিফাইং কোনো পয়েন্টস আছে কিনা কি দেখে এটাকে চিনবো মানে এই ইনস্ট্রুমেন্টটা কীভাবে অন্য ইনস্ট্রুমেন্ট থেকে আলাদা তাহলে দুই নম্বরে আমি এটা জানতেছি তিন নম্বরে জানবো হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের কাজ কি এটা কি কী কাজে ইউজ করা হয় অথবা প্রশ্নটাকে অন্যভাবে বলতে পারি কোন ধরনের অপারেশনে এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হচ্ছে কী অপারেশনে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় চার নাম্বার পয়েন্ট এই ইনস্ট্রুমেন্টটা কীভাবে স্টেরিলাইজ করব তাহলে একটা ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমাদের এই চারটা পয়েন্টের পাশে আর কিছু জানবো না এটা কিছুর জন্য বলতেছে আমাদের প্রফের জন্য এর বেশি লাগবে না একটা ইনস্ট্রুমেন্ট হাতে নিবা হাতে নেওয়ার সময় মনে রাখবা যে আমার এই চারটা জিনিস মাথায় আছে কিনা আর কিছুই না বুঝতে পারছি ওকে ফাইন তাহলে আমাদের এটার নাম হচ্ছে হেমোস্ট্যাটিক ফরসেপস অথবা আর্টারি ডিসেক্টিং ফরসেপস হ্যাঁ এটার তিনটা সাইজে হয় এইটাকে বলা হয় লং আর্টারি ফরসেপস অথবা লং হেমোস্ট্যাটিক ফরসেপস তাহলে এটার নাম কি হবে মিডিয়াম সাইজ আর্টারি ডিসেক্টিং ফরসেপস অথবা মিডিয়াম সাইজ হেমোস্ট্যাটিক ফরসেপস এটার নাম কি স্মল সাইজ আর্টারি ডিসেক্টিং ফরসেপস অথবা হেমোস্ট্যাটিক ফরসেপস এটার আরেকটা নাম আছে এটাকে আমরা মস্কুইটো নামে ডাকি ওকে তুমি দুইটাই ইউজ করতে পারো কোনো সমস্যা এটাও খুব মানে খুব এস্টাবলিশ টার্ম এটাকে মস্কুইটো নামে ডাকি আমরা ঠিক আছে তাহলে এটা মাথায় রাখতে হবে যে এই ছোটো ইনস্ট্রুমেন্টটার একটা আলাদা স্পেশাল নামও আছে বুঝা গেছে দরজা লাগালো ওকে এখন আমরা ইনস্ট্রুমেন্ট কীভাবে চিনব একটা বড় আমি ইনস্ট্রুমেন্টটা হাতে নিই দেখো এই ইনস্ট্রুমেন্টের দুইটা বড় বড় দুইটা ব্লেড আছে বা শ্যাফট আছে আছে না তাহলে একটা জিনিসের দুটো বড় বড় ব্লেড বা শ্যাফট আছে এই ইনস্ট্রুমেন্টটা একটা এটা একটা বিষয় ঠিক আছে দুই হচ্ছে দেখো এই যে ইনস্ট্রুমেন্ট এইটাকে ধরবো আমি যখন ইনস্ট্রুমেন্ট যখন হাতে ধরে কাজ করছি তাহলে এটা অবশ্যই তার প্রক্সিমাল পার্ট প্রক্সিমাল ডিসটাল ব্যাপারটা বুঝি তো একটা হাতের জন্য এটা হচ্ছে প্রক্সিমাল একটা ডিসটাল তাই না তাহলে এইটা প্রক্সিমাল এটা তার ডিসটাল তাহলে যে টিপটা পেশেন্টের গায়ে কাজ করবে সেটা হচ্ছে ডিসটাল পার্ট আর যেটা সার্জন ধরে থাকবে সেটা প্রক্সিমাল পার্ট আচ্ছা এই ইনস্ট্রুমেন্ট দেখো প্রক্সিমাল পার্টে দুইটা গোল্লা গোল্লা আছে কেচির মতো আমাদের সব ধরনের কেচিগুলো কিন্তু এই ধরনের দেখতে হুম এই যে গোল্লাগুলো যাকে গ্রাসপার বলা হয় এইখানে কিছু না আমাদের আঙ্গুলগুলো রেস্ট করে এর মধ্যে কিন্তু আমরা আঙ্গুল ঢোকাবো না এখানে আঙ্গুলটা রেস্ট করবে ঠিক আছে এবং এই যে যে গ্যাসপারের পাশে এই যে 3 থেকে 4টা স্তরের খাঁজ কাটা এবং এই যে আমি যখন চাপ দিলাম 1 2 3 শব্দ হলো কট 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 করে ঠিক আছে এবং দেখেন ইনস্ট্রুমেন্টটা টাইট হয়ে গেল আর খুলছে না এটাকে বলা হয় ক্যাচ ওকে ওদেরকে লক বলছি এটা আমাদের ভাষায় ক্যাচ এই যে আমি ইনস্ট্রুমেন্টটা এই টস 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 তিনটা সাউন্ড হলো লক হয়ে গেল ইনস্ট্রুমেন্টটা আমরা ক্যাচ করে ফেললাম তাহলে এই ইনস্ট্রুমেন্টের প্রক্সিমাল এন্ডে এই দুটো হচ্ছে স্পেশাল ফিচার ওকে এবার ডিস্টাল এন্ডে চলে আসি যে এন্ডটা আসলে সার্জারি কাজে দেয় দেখো ডিস্টাল এন্ডটা 1 নাম্বার এটা স্ট্রেট না হালকা কার্ভ তাহলে একটা স্লাইড কার্ভেচার আছে এইটা এটার একটা পয়েন্ট ঠিক আছে 2 দেখো যখন আমি ইনস্ট্রুমেন্টের ভেতরের সারফেসটা খুলবো হ্যাঁ দেখো এখানে কি আছে খাসকাটা খাসকাটা আছে আমাদের ভাষায় সেরেশন আছে সেরেশন ঠিক আছে এই যে খাসকাটা খাসকাটা এবং খাসকাটাগুলো দেখো হরাইজন্টাল সেরেশন খাসকাটাগুলো এভাবে এভাবে না কিন্তু এভাবে এভাবে খাসকাটা ইনস্ট্রুমেন্ট আছে সেটাও দেখাবো তাহলে এটা আছে এভাবে এভাবে বুঝতে পেরেছি তাহলে এই যে সেরেশন ডিসটাল এন্ডে এটা একটা আইডেন্টিফাইং পয়েন্টস ঠিক আছে আমরা 2 নম্বর পয়েন্ট শেষ করবো 3 নম্বর পয়েন্ট কি ছিল এই তোমার নাম যেন কি তানিসা তানিসা বলো 3 নম্বর পয়েন্ট কি ছিল ফাংশন মানে এইটা দিয়ে কি এটা কোন অপারেশন ইউজ করা হয় অথবা এটার ইউজটা কি ঠিক আছে এইটার ক্ষেত্রে আমরা জেনে নিই এটা ইউজ কি। এটার এক নাম্বার ইউজ হচ্ছে ডিসেকশন, ঠিক আছে। তোমাদেরকে যখন বলবে যে ইউজ লেখো দুইটা, ঠিক আছে, এটা দিয়ে কী করা হতো কিছু লেখার দরকার, খালি লিখবে ডিসেকশন। দুই নম্বর হেমোস্ট্যাসিস, একটা জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, একটা ভেইন থেকে বা একটা ছোট্ট জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, তুমি কষ্ট করে ধরে ফেলা জায়গাটা, সাধারণত আমরা এই ছোটোটা দিয়ে এই কাজটা বেশি করি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা কাজ যে আমি হেমোস্ট্যাসিস করলাম, দুই নম্বর। তিন নম্বর ফিক্সেশন, যেমন ধরো ইনস্ট্রুমেন্টটা দিয়ে একটা সুতার একটা লেস ধরে রাখা যায়, যেমন প্রলিন সুতার এটা খুব ভাজ ভাজ হয়ে থাকে, আমি যদি প্রলিন সুতার লেসটা ধরে রাখি এটা ফিক্স হয়ে থাকে, ফিক্সেশন। এবং এই ইনস্ট্রুমেন্টগুলো সকল জেনারেল সার্জারিতেই কম বেশি ব্যবহার করা হয়। ইভেন আমরা যে ড্রেসিং করি, আমরা যে ড্রেসিং করি একটা রোগীর, দেখো তোকে কথা বলে বিদায় করো, ড্রেসিং যে করি আমরা, এই ড্রেসিংটা কিন্তু একটা মাইনর সার্জারি, ঠিক আছে। তাই এই ড্রেসিংয়ে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহৃত হচ্ছে, বুঝা গেছে? খেলা পরে আসুন, খেলা এখন না, খেলা। তাহলে আমরা যে ড্রেসিং করছি, ড্রেসিংটা কিন্তু একটা মাইনর সার্জারি, ওকে। এবং এই মাইনর সার্জারির কাজেও কিন্তু এই আমাদের ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হচ্ছে। খেলা পরে আসুন, খেলা। তাহলে আমাদের এই ইউজগুলো জানা হয়ে গেল। তাহলে যে কোনো সার্জারিতে এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের সবচেয়ে কমনলি ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং এই ইনস্ট্রুমেন্টগুলোর এইগুলো হচ্ছে গ্রস ফাংশন। এছাড়া আরও অনেক মিহি, যেমন ধরো কিছু কিছু ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা কোনো একটা স্ট্রাকচার অনেক সময় ধরি, যেমন ধরো আমরা যখন হার্নিয়া করছি বা অ্যাপেন্ডিক্স অপারেশন করছি, অনেক সময় আমরা এক্সটার্নাল অ্যাপেন্ডিক্স, এটা একটু টাফ স্ট্রাকচার, হ্যাঁ, মাসেল টাসেল ধরা যাবে না, সফট স্ট্রাকচার ধরা যাবে না, সফট স্ট্রাকচার দিয়ে ইনস্ট্রুমেন্টটা ধরলে স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু একটু যেগুলো সফট সম্বন্ধে একটু যেগুলো হার্ড স্ট্রাকচার সেগুলো অনেক সময় অনেকগুলো ধরতে পারি, ঠিক আছে। তো এই যে সেটাও এক ধরনের ফিক্সেশন, আসলে ধরার চেষ্টা করলাম। এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ইউজ। তো আমাদের ৪ নম্বর পয়েন্ট কী ছিল মেম? মনে রাখো এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেটা ধারালো না, এই ধরনের এবং ধাতব পদার্থ তৈরি মেটালিক ইনস্ট্রুমেন্ট, এটাকে ইনস্ট্রুমেন্ট স্টাইজ করার জন্য একটাই উপায়, অটোক্লেভ। এবং এইখানে বলে রাখি অস্পিতে দিবে অটোক্লেভের আইডিয়াল টেম্পারেচার কত প্রশ্ন থাকবে, অথবা বলে দিবে অটোক্লেভের প্রিন্সিপাল বলো, অথবা প্রশ্ন দিয়ে দিবে হোয়াট ইজ ল্যাটেন্ট হিট অফ অটোক্লেভ, বোঝা গেছে? মানে অস্পি কিন্তু খালি তোমার ইনস্ট্রুমেন্টে শেষ করে দিবে না, ইনস্ট্রুমেন্টের ছবি দিবে, এটা কি ইনস্ট্রুমেন্ট নাম বলো, এটা আইডেন্টিফাইং পয়েন্টস বলো, অথবা বলো যেটা ইউজ কি, অথবা এই ইনস্ট্রুমেন্টটি ব্যবহৃত হয় এমন দুটো সার্জারির নাম লেখো, ঠিক আছে। ফাইনালি বলবে যে ডিফাইন স্টেরিলাইজেশন, অথবা ডিফাইন অটোক্লেভ, অথবা হোয়াট ইজ অটোক্লেভ, অথবা হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ অটোক্লেভ। অটোক্লেভের দুটো প্রিন্সিপাল আছে, করে নেবা, ওকে। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট রেখে দিলাম। খুব মানে বহুবার আমাদের আজকে দিনের ফোর্থ ইনস্ট্রুমেন্ট, তিনটা ইনস্ট্রুমেন্ট কিন্তু পড়েছি আমরা, একটা পড়িনি কিন্তু তিনটা ইনস্ট্রুমেন্ট পড়েছি, ওকে। আমার দিনের ফোর্থ ইনস্ট্রুমেন্ট আজকে, এর নাম কি বলো? কেউ একটু ধারণা করতে পারো? আচ্ছা, আমাদের জেনারেল সার্জারি বিভাগের বহুল আলোচিত জরুরি একটা অপারেশনের নাম জানো? আমাদের জেনারেল সার্জারি বিভাগের সবচেয়ে জনপ্রিয় একটা সার্জারি হচ্ছে মানে অ্যাপেন্ডিসেক্টমি, রাইট? মানে এটা হচ্ছে ইমার্জেন্সি লেভেলে ইমার্জেন্সিভাবে করা হয়, সবচেয়ে বেশি করা হয় আমার একটা সার্জারি সরকারি হাসপাতালগুলোতে, সরকারি মেডিকেল কলেজগুলোতে, ঠিক আছে। সেই অপারেশনের একটা অবিচ্ছেদ্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে এইটা। এইটা ছাড়া অপারেশনটা আসলে করা যায় না, বা আমরা ভাবি না করা যাবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ব্যাবকক্স ফরসেপস, অথবা অনেকে এটাকে অনেক বই লেখা আছে ব্যাবকক্স অ্যাপেন্ডিসেক্টমি ফরসেপস, মানে নামের মধ্যে তার কাজ দেওয়া আছে। ব্যাবকক্স, BABCOCK' ব্যাবকক্স, ঠিক আছে। মানে এই ইনস্ট্রুমেন্টের পাশে 4-5টা স্টার দাও, মানে এই ইনস্ট্রুমেন্টটা আসে নাই এরকম প্রফ খুব কম আছে, বহুবার এসছে, মানে আমাদের সময় এসছে, আমাদের সাপ্লিমেন্টারিতে এসছে, তোমাদের বড় ভাইদের সময় বড় ভাইয়া বড় আপুদের ক্ষেত্রে এসছে, বহুবার এসছে ইনস্ট্রুমেন্টটা, দেখা যাচ্ছে ব্যাবকক্স অ্যাপেন্ডিক্স ফরসেপস, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে ইনস্ট্রুমেন্টটা, এই ইনস্ট্রুমেন্টটা আবার যদি আমি এখন আইডেন্টিফাইং পয়েন্ট দেখতে চাই, প্রক্সিমাল লেন্থ সেম, বলার কিছু নেই, গ্যাসপার আছে, ক্যাচ আছে, যত কেরিমেশি যত কিছু মজা সব হচ্ছে ডিস্টাল এন্ড, ঠিক আছে। ডিস্টাল এন্ডটা দেখো, তোমাদের কারো কিছু জানা থাকলে অবশ্যই প্রশ্ন করো মাঝখানে, ঠিক আছে, আমি বদল হবো না। ডিস্টাল এন্ডটা দেখো, আগের যে ইনস্ট্রুমেন্টটা ছিল, আগের ইনস্ট্রুমেন্টের দুইটা ব্লেড একে অন্যের সাথে যখন আমি লাগিয়ে ফেলতাম ফুল অ্যাপোজ হয়ে যেত না, পুরোপুরি অ্যাপোজ হয়ে যেত, কিন্তু এটা কিন্তু অ্যাপোজ হতে পারছে না, ঠিক আছে। এটা যখন আমি লাগাচ্ছি ফুল, তারপর দেখো মাঝখানে একটা স্পেস থেকে যাচ্ছে, এক। দুই হচ্ছে দেখো আগের যে ইনস্ট্রুমেন্ট, একটা পেন দাও, আগের দিন শুনে সেটা আমি যদি এরকম কোনো এরকম টিউবলাইট যদি কোনো স্ট্রাকচার আমি ধরি ফুল ক্র্যাশ হয়ে যাবে, যেমন চাপ দিয়ে ফুল ক্র্যাশ হয়ে যাবে না কলমটা। এবং যদি একটা সফট টিস্যু স্ট্রাকচার হয়, যেমন ধর একটা টিউবলাইট যদি কোনো স্ট্রাকচার হয়, চাপ যদি গলে যাবে না স্ট্রাকচারটা। দেখো এই সেম স্ট্রাকচারটাই আমি খুবই স্মুথলি এই ব্যাবককে ধরতে পারবো, যাতে করে ইনস্ট্রুমেন্টটার কোনো রকম ক্ষতি হচ্ছে না, বা এটা যদি একটা সফট টিস্যু হয় এটা কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু কি সুন্দর গ্রিপ হয়ে আছে। তাহলে টিউবলাইট কোনো স্ট্রাকচার ধরার জন্য এবং উইদাউট ডুইং এনি হার্ম বা লিস্ট হার্ম, খুব সামান্য ইঞ্জুরি করে একটা স্ট্রাকচারকে ধরার জন্য এই ব্যাবকক্স ফরসেপটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আইডেন্টিফাইং পয়েন্টস। তাহলে এই যে দেখছো কোনো আমার ইউজ হচ্ছে কোনো টিউবলাইট স্ট্রাকচারকে ধরার জন্য, একটা টিউবলাইট স্ট্রাকচারকে লিস্ট টিস্যু ইঞ্জুরি করে ধরার জন্য এটা ব্যবহৃত হয়। এবং দেখো এটার যে ডিস্টাল এন্ডে এই জায়গাটা একটা ফুটা আছে, এই ধরনের ফুটাকে বলা হয় ফেনেস্ট্রেশন আমাদের ভাষায়। তাহলে এইটার ডিস্টাল এন্ডে একটা কার্ভেচার আছে, যে কার্ভেচারগুলোর কারণে এটার দুইটা ব্লেড ডিস্টাল ব্লেডগুলো একেবারের সাথে অ্যাপোজ হয় না, এবং এটার মাঝখানে এই যেটা হলো জায়গা আছে এবং ইনস্ট্রুমেন্টের দুই পাশে ফেনেস্ট্রেশন আছে, যাতে করে আমি যাকে ধরলাম সে যে কোনো মোটা অঙ্গ হয় তার টিস্যুগুলো দিতে আস্তে আস্তে বের হয়ে যেতে পারত, সেটা স্পেস পাবে, সে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে না। বুঝতে পারছি? আচ্ছা, ফাইনালি তাহলে এটা স্লাইস কিভাবে করবো তোমরা বলো। স্যার অটোক্লেভ শেষ। আমি আগে মোস্ট ইম্পর্টেন্ট আগে বলার চেষ্টা করছি। বহুবার অস্তিতে এসছে, বহুবার এইটার এমবিবিএস এর অস্তিতে যেমন এসছে, বিডিএস এর অস্তিতে বেশি বেশি এসছে, মানে ব্যাপারটা বুঝতে পারছি ইনস্ট্রুমেন্টটাকে সবাই কত গুরুত্ব দেয়। এবং মোটামুটি কোনো সার্জারি মেজর হোক মাইনর হোক মোটামুটি এটাকে ছাড়া করা হয় না, করা যায় না। এক নম্বর পয়েন্ট, এটা প্রপার নেই, এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ফরসেপস অথবা রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর লিখতেছো তোমরা, রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর। কারণ কি, নামের মধ্যেই বলা আছে। দেখো এটা কি আছে, এইটা এখানে একটা বড় একটা শ্যাফট আছে এবং দুই পাশে দুইটা ব্লেড আছে, একটা ব্লেড বড় একটা ব্লেড ছোট, এবং এই শ্যাফটের সাথে এই ব্লেডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই জন্য এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর। ঠিক আছে? এবং এই ইনস্ট্রুমেন্টটা জোড়ায় জোড়ায় দাও, অর্থাৎ তোমাকে যখন আমি ওটিতে অ্যাসিস্ট করার সময় যখন চাইবো এই ডিটেক্টর দাও, রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর দাও, তুমি দুইটা ইনস্ট্রুমেন্ট একসাথে দিবা। জেনে রাখবে এই দুইটা ইনস্ট্রুমেন্ট একটা হাজব্যান্ড ওয়াইফের মতো, এটা কখনো একা থাকবে না, কারণ তুমি একটা জায়গা ধরে টান দিবা আরেকটা জায়গায় টান দিতে হবে না। এটার কাজটা এক্সপোজার, যে কোনো ডিটেক্টরের কাজ হচ্ছে এক্সপোজার। তাহলে আমরা ইউজ বলে ফেললাম, যে কোনো অপারেটিভ সাইটকে এক্সপোজ করার জন্য আমরা এটা ব্যবহার করি। তাহলে ধরো একটা জায়গায় এইখানে ধরো একটা এন্ড, হ্যাঁ আমি ইনস্ট্রুমেন্ট দিয়েছি, এখন আমি দুটোকে দিয়ে এক্সপোজ করবো জায়গাটাকে, তা আমার অ্যাসিস্ট্যান্ট ধরে রাখবে এবং অপারেটিভ ফিল্ডটা এক্সপোজ হবে, এই জায়গাটা আমরা অপারেশনটা করবো। বুঝতে পেরেছি? তাই আমরা নাম বললাম, আইডেন্টিফাইং পয়েন্টস বললাম, ইউজ বললাম, এটাকে কীভাবে স্টেলাইজ করতে হলে অটোক্লেভ। খুব বেশি কিছু বলার ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু এটা বহুবার এসছে পরীক্ষা, বহুবার। রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর। এটা ইনভেরিয়েবলি এসছে, এইটা ছাড়া, মানে আমি একদম একটু মানে সিকুয়েন্সিয়ালি আগাচ্ছি, এইটা ছাড়া কোনো সার্জারি আসলে করা সম্ভব না। কারণ আমাদের সার্জারির প্রথম কথা হচ্ছে আমরা রুগীটাকে পেন্টিং করি না পরিষেপ দিয়ে, তারপর রুগীটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলি, এটা তো দেখছো ওটিতে এসে তোমরা থার্ড ইয়ার, কিন্তু তোমরা এটা তো দেখার কথা যে ওটিতে যখনই আমরা কোনোটা ওটিতে ঢুকে দেখছো যে অপারেশন চলছে, যখন রুগীটা একটা কাপড় দিয়ে ঢাকা থাকে, পায়ের দিকেও ঢাকা, মাথার দিকেও ঢাকা, দুই পাশে ঢাকা, এই যে যে জিনিসগুলো ঢাকা আছে, একটা কাপড় রুগীর শরীরের উপর দিয়ে এটা পড়ে যেতে পারে না, এই যে পড়ে যে যাচ্ছে না, এই যে ফিক্স করে রাখা, এই ফিক্স এই কাজটা করাচ্ছে এইটা। এবং এটার নামটাও এটার সাথে খুবভাবে জড়িত, এটার নাম হচ্ছে টাওয়েল ক্লিপ। আজকে আমাদের ষষ্ঠ না সপ্তম ইনস্ট্রুমেন্ট, এটা 6 নম্বর না 7 নম্বর, 6 নম্বর ইনস্ট্রুমেন্ট টাওয়েল ক্লিপ। টাওয়েল ক্লিপ ইনস্ট্রুমেন্টের একইভাবে, যেহেতু এটা একটা ফরসেপস ইনস্ট্রুমেন্ট, এটার প্রক্সিমাল পার্টটা একই, গ্যাসপার আছে, ক্যাট আছে, যত চাকচিক্য বা কেরিমিশে হচ্ছে এই জায়গাটা। দেখো এখানে দুটো শার্প পয়েন্টিং দুইটা পয়েন্ট আছে, এবং যখন আমি এটাকে অ্যাপোজ করবো এরা একে অন্যের সাথে গেঁথে যায় একদম, তাই না? তার মানে এইটা দিয়ে তুমি যে স্ট্রাকচারই ধরো খুব সাবধান, এটা যে স্ট্রাকচার ধরা যাবে না তা না। ল্যাপারোস্কোপিতে কিছু স্ট্রাকচার ধরার ক্ষেত্রে বা ল্যাপারোস্কোপিতে পোর্ট করার সময় আমরা এটা ব্যবহার করি, কিন্তু যেটি ধরো না কেন খুব সাবধান, এটা একবার ফুটে এই ফুটা কিন্তু আর খুলবে না। তুমি একবার কোনো একটা কিছুকে এটা দিয়ে ধরলা, সেটা কিন্তু আর দেখাচ্ছিস তো, এই যে আমি কিছু ধরলাম, এই স্ট্রাকচার কিন্তু ইনজুর্ড, তাই না? যদিও খুব সামান্য জায়গা কিন্তু ইনজুর্ড, কিন্তু সুতরাং এর ধরার সময় সাবধানে, যেটা ধরতেছো এর ভেতরে ভেসেল থাকলে, নার্ভ থাকলে, বা রিপেয়ার হবে না এমন কোনো স্ট্রাকচার থাকলে এটা কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে? তাহলে কি এটার এখানে অনেক বড় একটা ফেনেস্ট্রেশন আছে, একটা গ্যাপ আছে বা একটা হলো জায়গা আছে, টিপটা পয়েন্টেড এবং দুইটা টিপ একের সাথে অ্যাপোজ হয়ে যায় ফুল ক্যাচ করার পরে। এবং এক নাম্বার ইউজ হচ্ছে ড্র্যাপিং, সার্জিক্যাল ড্র্যাপিং। আমরা সার্জারির শুরুতে যে রুগীটাকে কাপড় দিয়ে ঢেকে ফেলি এটাকে বলে সার্জিক্যাল ড্র্যাপিং, এই ড্র্যাপিং করতে ইউজ করা হয়। দুই, সার্জারির সময় যদি ড্র্যাপিং করার সময় যদি ইনস্ট্রুমেন্টগুলো করে এরকম কয়েকটা ইনস্ট্রুমেন্টগুলো তো পাশাপাশি থাকে, এবং আমরা সার্জারির সময় তো অনেকগুলো তার ব্যবহার করি না, ডায়াথার্মিক তার, ক্যামেরার তার, অনেকগুলো তার থাকে না, এই তারগুলোকে আমরা আসলে এটার সাথে ফিক্স করে রাখি একটা গজ দিয়ে বা এগুলোকে তারগুলোকে সাথে বেঁধে রাখি, ফলে তারগুলো নাড়াচাড়া করে না বা আমাদের অপারেটিভ ফিল্ডে আসে না। তার মানে যে ফিক্সেশনের কাজটা সেটা ড্র্যাপিং শিট ফিক্সেশন হোক বা তারগুলোকে ফিক্সেশন হোক, এই কাজটা এটা করে। থার্ড হচ্ছে সবাই না, কোনো কোনো সার্জন ল্যাপারোস্কোপি করার সময় পোর্ট তৈরি করার সময় অ্যাবডোমেনের উপরে এইটা দিয়ে অ্যাবডোমেনটা করার সময় ধরে, যদিও এই কাজটা সবাই করে না কিন্তু এটা একটা ইউজ। ল্যাপারোস্কোপিক সময় পোর্ট ক্রিয়েট করতে এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় অনেক সময়। তাহলে আমাদের ইউজগুলো কী হলো? এক নাম্বার হচ্ছে ডিউরিং ড্র্যাপিং অথবা ফিক্সেশন অফ দ্য ড্র্যাপিং, দুই নম্বর হচ্ছে ফিক্সেশন অফ দ্য ওয়ার্স ডিউরিং সার্জারি, ওয়ার তারগুলো ফিক্সেশন, তিন নম্বর হচ্ছে ফর ক্রিয়েশন অফ ল্যাপারোস্কোপিক পোর্ট, ঠিক আছে? এইটা আগের রিট্রাক্টরগুলোর থেকে মোটামুটি ডবল বা তিন গুণ সাইজের রিট্রাক্টর, ঠিক আছে? আগে যে রিট্রাক্টর রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, এখন এটাকে সরে রাখতেছি, এইটা সেম রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টরের মতোই কিন্তু এটার নামটা আলাদা। এটার নাম হচ্ছে মরিস অ্যাবডোমিনাল রিট্রাক্টর, MORRI মরিস অ্যাবডোমিনাল রিট্রাক্টর। বুঝতেই পারছো এটা রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টরের থেকে অনেক বড় জায়গায় কাজ করে এবং পুরো অ্যাবডোমিনাল ওয়ালকে অ্যাপার্ট করে রাখার মতো শক্তি এটা আছে। এটা খুব হেভি একটা ইনস্ট্রুমেন্ট, এটার মতো হালকা ইনস্ট্রুমেন্ট না, ঠিক আছে? এবং এইটা যে ধরে রাখে সে খালি এইটাই ধরে রাখে, তাকে আমরা অন্য কোনো কাজ দিই না, বুঝতে গেছে? আজকে আমাদের দিনে কত নম্বর ইনস্ট্রুমেন্ট? এটা 7 নম্বর ইনস্ট্রুমেন্ট, মরিস অ্যাবডোমিনাল রিট্রাক্টর। তাহলে বোঝাই যাচ্ছে কথার মধ্যে যেটা এইটা একটা, এটাও একটা রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, এইটার একটা হেভি একটা শ্যাফট আছে, দুইটা ব্লেড আছে এবং শ্যাফটের সাথে ব্লেড রাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দুইটা ব্লেড মোটো একই সাইজের না, একটা ছোটো একটা বড়, যাতে করে আমরা বিভিন্ন ধরনের অ্যাবডোমেন বা বিভিন্ন ধরনের স্ট্রাকচারতে রিট্রাক্ট করতে পারি। সাধারণত বড় বড় সার্জারিতে যেমন ধরো ল্যাপারোটমি করার সময় যখন আমরা মিড লাইন ওপেন করি, যখন মিড লাইন ইনস্ট্যান্ট দিই, তখন এই রিট্রাক্টর দিয়ে আমরা অ্যাবডোমেনটা এক্সপোজ করে দিই এবং সার্জন তার অপারেশনটা করেন। সুতরাং এই রিট্রাকশন কিন্তু অনেক বড় একটা ইনস্ট্রুমেন্ট, তুমি যদি পেটের ভিতরে দেখতেই না পারো তুমি অপারেশন করবা কীভাবে, তাই না? আচ্ছা, তাহলে এই রিট্রাক্টরের পার্ট বলে ফেললাম, ইউজ বলে ফেললাম, রিট্রাকশন ডিউরিং ল্যাপারোটমি, অ্যাবডোমিনাল রিট্রাকশন অথবা অ্যাবডোমিনাল মাসেল, বা ইভেন কিছু কিছু ভিসেরা যেমন ধর লিভার, অনেক সময় সারা বলে এই লিভারটা টান দেওয়া, তখন আমরা এই যে জায়গাটা আছে এখানে একটা মপ দিয়ে, আগে মপ দিয়ে তারপর এখানে সরাসরি দিলে তো লিভারে চাপ লাগবে না, লিভারটা ছিঁড়ে যাবে বা লিভার ইঞ্জুরি হবে, এখানে একটা মপ দিয়ে লিভারটা গাছ থেকে উপর দিকে টান দিয়ে ধরি অ্যাবডোমিনের উপরের দিকে, বোঝা গেছে? তাহলে এই রিট্রাকশনের কাজগুলো হচ্ছে এই মরিস অ্যাবডোমিনাল রিট্রাক্টরের কাজ, ঠিক আছে? এই অ্যাবডোমিনাল রিট্রাক্টর কীভাবে আমরা স্টেলেস করবো? বলো অটোক্লেভ, ঠিক আছে? এখন তো সবই অটোক্লেভ, কারণ এগুলো সবই ধাতব ইনস্ট্রুমেন্ট, মেটালিক ইনস্ট্রুমেন্ট এবং এগুলো কোনোটা শার্প কাটিং না। স্যার এটা কি স্যার পেয়ারে থাকে না? এটাও পেয়ারে থাকে অবশ্যই, আমি সেকেন্ডটা আনি নাই, ঠিক আছে? এটা ওটিতে ইউজ হয় বেশি, এটা সবসময় যে কোনো রিট্রাক্টর পেয়ারে থাকবে, কোনো রিট্রাক্টর একা থাকবে না, ওকে? আমরা এখন আরেকটা রিট্রাক্টর শিখবো। এই রিট্রাক্টরটা বহুবার এসছে, মরিসটা অতবার আসেনি কিন্তু এই রিট্রাক্টরটা বহুবার এসছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ডিভার্স রিট্রাক্টর, ডিভার্স DEAVERS ডিভার্স রিট্রাক্টর। আজকের দিনে কত নম্বর ইনস্ট্রুমেন্ট এটা? 8 নম্বর। আমরা খুব বেসিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করছি, তোমরা থার্ড ইয়ার, ঠিক আছে? তোমরা পরের সপ্তাহে ওটিতে আসবা, ওটিতে এসে একদম যাতে কিছু জানতে না পারো, চিন্তা শোনা গেছো এগুলো কি আকাশ থেকে জানতে না পারো, তোমাদের রিট্রাক্টর ক্লাসে সিম্পল কিছু ইনস্ট্রুমেন্ট আলাপ করতেছি। এই ইনস্ট্রুমেন্টগুলো তোমরা আগামী কয়েক সপ্তাহ ধরে কয়েক মাস ধরে বারবার দেখবা, ফলে এগুলো তোমাদের মনে গেঁথে যাবে। ওটিতে আসবা, ওটি রেস্পের ভিতরে এই ইনস্ট্রুমেন্টগুলোর ছবি তুলবা, এটা মনে করতেছে পড়তেছে না যেটা কী জানি বলছিলাম, ছবি তুলবা, যেটা কী এসছে এটা আবার ফ্রেন্ডকে দেখাবো, এটা কি, এটা নাম জানি কী ছিল, তখন বলবে এটার নাম তো এটা ডিভার্স রিট্রাক্টর, DEAVERS। এইটার কাজ, এইটার একটা সিঙ্গেল ব্লেড, একটা সিঙ্গেল শ্যাফট ইনস্ট্রুমেন্ট, এটা প্রচণ্ড হেভি ইনস্ট্রুমেন্ট এবং ওই যে মাকালির খড়গের মতো একটা বিশাল কার্ভেচার আছে একটা এন্ডে, ঠিক আছে? বোঝাই যাচ্ছে এইটা একটা সিঙ্গেল বড় অর্গানকে ধরার জন্য, ঠিক আছে? সেই অর্গানটা কি মানবদের দ্বিতীয় সবচেয়ে বড় অর্গান, সেটা হচ্ছে লিভার। প্রথম অর্গান কোনটা? স্কিন। গুড, একটা প্রো ব্যস্ত তোমরা। তাহলে এই লিভারকে ধরার জন্য মূলত এটা ইউজ করা হয়। তারপরে লিভারের যত সার্জারি আছে, হেপাটোবিলিয়ারি যত সার্জারি আছে, সেটা তোমার কোলেসিস্টেক্টমি হোক, কোলেডোকোলিথোটমি হোক, হুইপলস প্রসিডিউর হোক অথবা তুমি এলপিজি করো এলপিজি করো মানে এগুলো সব হেপাটোবিলিয়ারি সার্জারির নাম বললাম যেগুলো বললাম যে কোনো অপারেশন করো না কেন হেপাটোবিলিয়ারি সিস্টেমটা তো আসলে লিভার থেকে শুরু হলো এবং লিভার এটার মাথায় ছাতার উপর বসে থাকে তাহলে লিভার যদি ফ্রি থাকে সে সার্জনকে কাজ করতে দেবে না তাহলে একজন ডেডিকেটেড অ্যাসিস্ট আমার থাকে যার কাজ হচ্ছে লিভারটাকে আস্তে করে টেনে ধরে রাখা এই কাজটা করা হচ্ছে ওই অ্যাসিস্ট এবং ইনস্ট্রুমেন্ট এবং সে আর কিছু করে না সে শুধু এটাই ধরে রাখে পুরো অপারেশন টাইমে তার কাজটা হচ্ছে এটাই এই কাজটা একটু মনোটোনাস লিভারটা টেনে ধরে রাখা কিন্তু এই কাজটা তাকে করতে হয় নাম কি বললাম ডিভার্স রিট্রাক্টর নাম কি বলছি ডিভার্স রিট্রাক্টর এই ইনস্ট্রুমেন্টের সাথে আমি আসলে এই ইনস্ট্রুমেন্টটাকে কাছাকাছি না আসলে বুঝতে পারবো না দুইটা ইনস্ট্রুমেন্টকে ভালো করে দেখো একটু দুইটা ইনস্ট্রুমেন্টে দেখো তো কি পার্থক্য আছে কার্ভেচারটা বেশি এটা সামান্য বাঁকা এটা মোটামুটি ৯৯ ডিগ্রি বাঁকা এটা এদিকে গিয়ে একদম বামে চলে গেছে অথবা এদিকে গিয়ে পুরো ডানে চলে গেছে ব্যাপারটা এরকম না এরকম তা যায়নি এটা সামান্য একটু কার্ভেচার এটা ফুল কার্ভ তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে ইনস্ট্রুমেন্ট যে কাজগুলো করতে পারে না এখন ইনস্ট্রুমেন্ট সে কাজগুলো করতে পারবে ফুল কার্ভেচার একদম এরকম কার্ভেচার ৯০ ডিগ্রি কার্ভেচার তাই না বাকি সব কিছু কিন্তু সেম দেখিয়ে দিচ্ছে এই দেখো ভেতরে সেরেশন এই যে গ্যাসপার ক্যাচ সবকিছু একই তাই না এইটার নাম হচ্ছে এটাকে সরিয়ে রাখি এইটা বহুবার পরীক্ষায় এসছে এটা তো স্টার্ট দিতে পারো এটার নাম হচ্ছে মনিহান্স ফরসেপস ঠিক আছে আর এটার নাম হচ্ছে ময়নিহান্স কোলেসিস্টেক্টমি ফরসেপস ময়নিহান্স MOYNIHANS ময়নিহান্স ফরসেপস কি নাম ময়নিহান্স ফরসেপস মাসিয়াত বলো ক্যাপ্টেন বলো ময়নিহান্স ফরসেপস ময়নিহান্স কোলেসিস্টেক্টমি ফরসেপস তোমার নাম জানো কি জানেন এটার নাম কি বলো ময়নিহান্স ফরসেপস ঠিক আছে বহুবার পরীক্ষাটা তোমাদের আসবে ইভেন তোমাদের আগে তো আর একটা ব্যাচ দুইটা ব্যাচ আছে ঠিক আছে ওদের হসপিটালে দেখে চলে আসতে পারে এটা এত ইনভেরিয়েবল ইনস্ট্রুমেন্টটা দেওয়া হয় বুঝা গেছে আচ্ছা তাহলে অ্যাডভাইং পয়েন্টস মোটামুটি সেম শুধুমাত্র এটার সেরেশনও আছে এটা টিপটা যেখানে এটা ছিল একটা স্লাইড কার্ভেচার হেমোস্ট্যাটিক ফরসেপে ময়নিহান্সটা একদম অলমোস্ট অ্যারাউন্ড ৯০ ডিগ্রি কার্ভেচার এটা সাডেন কার্ভেচার ঠিক আছে একদম রাইট অ্যাঙ্গেল কার্ভেচার এইটা হচ্ছে এটার এক্সট্রা পয়েন্ট ঠিক আছে এটা কি সার্জারি ইউজ করা নামের মধ্যে বলা আছে তার মানে হেপাটোবিলিয়ারি সার্জারিতে যেখানে আসলে আমাদের অনেক অনেক ভেতরে ডিসেকশন করতে হয় ঠিক আছে সেই ডিসেকশনগুলো করার জন্য এটা লাগে যেমন কোলেসিস্টেক্টমি অপারেশন এই ইনস্ট্রুমেন্টটা লাগবে কোলেসিস্টেক্টমি পিত্তথলি কেটে ফেলে দেওয়া এটা আমরা জানি তো কোলেসিস্টেক্টমি অথবা ধরো কোলেডোকোলিথেটমি অথবা হুইপলস প্রসিডিউর মানে হেপাটোবিলিয়ারি সার্জারিগুলো এটি মনে রাখো বাকি সব সার্জারি আমরা এখন শিখবো না থার্ড ইয়ার ঠিক আছে হেপাটোবিলিয়ারি সার্জারিতে যেখানে আমাদের অনেক ডিপের স্ট্রাকচারগুলোকে কাটতে হচ্ছে সেইখানে এরকম একটা কার্ভেচার লাগে আমি ধরো এই ইনস্ট্রুমেন্টটা যদি অনেক পেটের অনেক ভিতরে কাজ করতে যাই আমি ইনস্ট্রুমেন্টটাকে এটাকে তুলতে পারবো না কিন্তু যখন আমি এই ইনস্ট্রুমেন্টটাকে অনেক ভেতরে নিয়ে যাব তখন এটাকে কার্ভ করে একটা স্ট্রাকচারকে তুলে আনতে পারবো এবং কার্ভ করে তুলে আনতে পারবো যেটা এটাতে সম্ভব হবে না এই জন্য এটাকে আলাদা করে ডিজাইন করা হয়েছে এবং যার নাম তিনি এটাকে তার মতো করে ডিজাইন করেছেন বোঝা গেছে ইয়ে শাকিল এটাকে কিভাবে স্লাইস করব স্যার অটোক্লেভ শেষ ১০০ দুইটা ইনস্ট্রুমেন্ট মধ্যে জেনে এটা খুব একটা তেমন আসেনি এটার নাম কি ডেমোনস্ট্রেশন না দিলে হবে না সিজার এটা কি জিনিস দিলে সিজার সিজার এটা কি জিনিস সিজার তো দুইটার মধ্যে পার্থক্য কি হলো স্যার একটা লার্জ সাইজ একটা হচ্ছে ফাইন সিজার একটা লার্জ সিজার ফাইন সিজার দিয়ে আমরা সাধারণত হিউম্যান বডির পার্ট কাটবো যেমন ধরো স্মুথ স্ট্রাকচার যেগুলো আমি ধরো এক্সটার্নাল বিগ অ্যাপেন্ডিক্স সিস্টা কাটলাম ঠিক আছে একটা ফ্যাট লেয়ার কাটলাম সফট স্ট্রাকচার যেটা কাটলে এই সিজারটার কোনো ক্ষতি হবে না বুঝতে পারছি আর এই রাফ সিজার দিয়ে সেগুলো কাটবো যেগুলো মূলত হিউম্যান বডির পার্ট না যেমন ধরো সুতা যেমন ধরো গজ কাটলাম বুঝতে পারছি রাফ সিজার কাজ হচ্ছে ওই ফরেন পার্টগুলো কাটার জন্য আর এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের সময় আমরা যে হিউম্যান বডির সফট টিস্যু স্ট্রাকচার সেগুলো কাটার জন্য এটা খুব একটা তেমন আসে নাই শেষ প্রশ্ন এটাকে কীভাবে স্লাইস করবো অটোক্লেভ না স্যার কীভাবে করবো তাহলে অটোক্লেভ ও কেন অটোক্লেভ না কেন স্যার এটা স্যার শার্প ভেরি গুড অটোক্লেভ করলে এটার শার্পনেসটা চলে যাবে অটোক্লেভের টেম্পারেচার কত 121 এ এটার শার্পনেস থাকবে না ওকে এটা যে তীক্ষ্ণ করে কাটা হয়েছে তীক্ষ্ণ সারফেসটা থাকবে না মোল্ডিং হয়ে যাবে তো এটাকে কিভাবে করব আমরা এটা কিভাবে স্ট্রেস করব বল দাও না এটা স্ট্রেস করার দরকার আছে বলিং এটা স্ট্রেস করার দরকার আছে জি স্যার দরকার আছে যেটা সার্জারি করতে তার স্ট্রেস অবশ্যই করতে হবে তাই না এই ধরনের ঢালু ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা কেমিক্যাল স্টেরিলাইজেশন করি সাধারণত ভালো করে ওয়াশ করার পরে 24 আওয়ার্স গ্লুটারালডিহাইড সলিউশনে চুবিয়ে রাখা হয় দেখবা সিস্টারদের ওখানে একটা ট্রের মধ্যে একটা সলিউশন মেশানো আছে এবং এই ধরনের সিজারগুলো ওটার মধ্যে চুবানো থাকে তাহলে ওভারনাইট 8 ঘন্টা মোর দ্যান 8 আওয়ার অথবা ওভারনাইট অথবা 24 আওয়ার্স যদি আমি সেটাকে এই ধরনের একটা কেমিক্যাল স্টেরিলাইজেশন সলিউশন চুবিয়ে রাখি এটা সম্পূর্ণ স্টেরিলাইজ হয়ে যাবে এটা অটোক্লেভ করা যাবে না ওকে অটোক্লেভ ইনস্ট্রুমেন্টে কোনো ক্ষতি হবে না ভোতা হয়ে যাবে এটা কাটার কাজটা করা যাবে না আমরা একদম বেসিক ইনস্ট্রুমেন্ট শিখব এই ইনস্ট্রুমেন্ট বহুবার এসছে এই ইনস্ট্রুমেন্টটা বহুবার পরীক্ষা এসছে কেউ নাম জানো এটার নাম হচ্ছে বিপি হ্যান্ডেল বিপি বিপির পুরো কি বার্ড-পার্কার হ্যান্ডেল বার্ড-পার্কার হ্যান্ডেল বিপি হ্যান্ডেল তোমাদের বার্ড-পার্কার মনে রাখো বিপি হ্যান্ডেল মনে রাখো তেলের সাথে যখন ব্লেড লাগাবো তখন নাম কি হবে বিপি ব্লেড বুঝা গেছে বিপি হ্যান্ডেল এবং তোমাদের যদি এমন একটা ছবি থাকে যেখানে ইনস্ট্রুমেন্টটা দেওয়া আছে সাথে একটা ব্লেড লাগানো আছে ঠিক আছে তাহলে বিপি হ্যান্ডেল উইথ বিপি ব্লেড এটা হচ্ছে তোমার আনসার তাহলে উপনামটা জানা গেল এটা হচ্ছে শুধু বিপি হ্যান্ডেল যেহেতু এখানে আর কিছু নাই ওকে এটা হচ্ছে শুধুমাত্র বিপি হ্যান্ডেল ওকে আচ্ছা বিপি হ্যান্ডেল কাজ কি যেহেতু বিপি হ্যান্ডেল বিপি ব্লেডের ইনস্ট্যান্ট মার্ক ইনস্ট্যান্ট দরকার ব্যবহৃত হয় এইটার একটা সিঙ্গেল শ্যাফট ইনস্ট্রুমেন্ট যেখানে আমরা যাতে সার্জনকে ধরতে পারি এখানে ক্রিজিং দেওয়া আছে ক্রিজ দেওয়া আছে এই ক্রিজে আমাদের হাতটাকে ফিক্স করে ধরার জন্য সবাই এটার অনেক সময় জিজ্ঞেস করে যে একটা ইনস্ট্রুমেন্ট কীভাবে দেওয়া মেথডিক্যাল আমরা দুইভাবে ইনস্ট্রুমেন্ট দিতে পারি একটা দিতে পারি হচ্ছে ডিনার ফর্ক আমরা এই যে ধরো একটা জায়গায় কাটবো এখানে ব্লেড লাগানো আছে ধরো এই মুহূর্তে নাই আমরা একটা জায়গায় আমরা যেমন করে যে ডিনার ফর্ক ডিনারের যে ছুরিটা আছে না যেগুলো আমাদের বুফেতে থাকে আমরা কেক কাটি বা একটা চিকেন কাটতেছি বা আমাদের যে কি বলে এটাকে ইয়েটাকে কি বলে জানি মাংসের স্টিক সরি থ্যাংক ইউ স্টিক কাটতেছি তখন আমি এভাবে করে কাটি না তাই এভাবে করে ইনস্ট্যান্ট দেওয়া পসিবল এটাকে বলা হচ্ছে ডিনার ফর্ক স্টাইল ওকে আর এটা হচ্ছে পেন ম্যানার পেন পেন শেপ এই যে পেনের মতো করে ধরলাম এবং এমন করে ধরে আমি একটা জায়গায় ইনস্ট্যান্ট দিলাম তাহলে জিজ্ঞেস করে আসলে ইনস্ট্যান্ট দেওয়ার স্টাইল যেটা কী কী বা প্রসিডিউর বা সিস্টেম যেটা টেকনিক যেটা কী কী একটা ডিনার ফর্ক স্টাইল আর একটা পেন শেপ স্টাইল অথবা পেন হোল্ডিং স্টাইল বলো বুঝে গেছেন এটাকে কিভাবে স্টেরিলাইজ করবো স্যার এটা অটোক্লেভ করা যাবে এটা অটোক্লেভ করা যাবে তোমরা আর কি রেসপন্স করো না প্লিজ ঘুম পেয়ে গেছে ক্লাস শেষ করে দেবো ক্লাস শেষ আর দুই টেনশন আছে এগুলো বাদ দিয়ে দেবো আর দুই তিনটা আছে নাকি দেখাই দিন আমাদের পরবর্তী দুটো ইনস্ট্রুমেন্ট হ্যাঁ এটার নাম কিডনি শেপ ট্রে লেখো কিডনি শেপ ট্রে এটার নাম হচ্ছে গালিপট কিডনি শেপ ট্রে গালিপট ওকে দুটো কিছুই না দুটো এক ধরনের রিজার্ভার যে কোনো কিছুর কন্টেনার হিসেবে কাজ করতেছে না এটা দিয়ে কোনো সার্জারি করা যাচ্ছে না কাটা ছাড়া তো করা যাচ্ছে না এটা যে কোনো কিছুর একটা রিজার্ভার হিসেবে কাজ করতেছে ওকে আচ্ছা এইটার মধ্যে যা রাখা যাবে এটার মধ্যে তাই রাখা যাবে ধরো আমি একটা জিনিস কাটলাম একটা গলব্লাডার কাটলাম গলব্লাডার কেটে এটার মধ্যে রাখা যাবে বা এটার মধ্যে রাখা যাবে গলব্লাডার পেটের উপর ফেলে রাখা যাবে না কোথাও তো রাখতে হবে ট্রলিতে রাখলে বাকি ইনস্ট্রুমেন্টের সাথে মিশে যাবে মাখামাখি হয়ে যাবে অথবা একটা অ্যাপেন্ডিক্স কাটলাম আজ থেকে এটার মধ্যে রেখে দিলাম সেফ থাকলো না তার মানে অথবা আমি একটা সলিউশন দিলাম নর্মাল স্যালাইন নেবো ধরো আমি অ্যাবডোমেনের মধ্যে ওয়াশ দেবো নর্মাল স্যালাইন দুটার মধ্যে রাখা যাবে অথবা যে আমরা লাল রঙের একটা জিনিস দিয়ে ওয়াশ দিই কি যেন পোভিডোনাইডিন পভিসেপ বা পোভিডোনাইডিন এইটাই দুটার মধ্যে রাখা যাবে না এই সবগুলো হচ্ছে এটার ইউজ এইটার একটা এক্সট্রা ইউজ আছে সেটা হচ্ছে যখন তোমাকে সার্জন বললো এই বিপি ব্লেডটা দাও তুমি তাকে বিপি ব্লেডটা করে দিলা তার তো পেট বরাবর ঢুকে দিলা না ঘাস করে এটা শার্প একটা জিনিস এটা মাত্র ব্লেড এখন নাই ব্লেড থাকবে না নর্মাল টাইমে ইয়ে তোমার নাম যেন কি তানিসা তানিসার কাছে ধরো ও সার্জন ও বিপি ব্লেড চাইলো যাই বিপি ব্লেড দাও ও হ্যাঁ এই নেবো বিপি ব্লেড আমাকে দিয়ে দিল তাহলে এই যে একটা শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট সিজার হোক ব্লেড হোক এটা কেউ চাইলে যখন তোমার কেউ চাইবে তুমি তো তাকে অবশ্যই দিবা এই যে শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট ডেলিভারি এই শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট ডেলিভারির জন্য ব্যবহৃত হয়েছে এই কিডনি ট্রেটা তোমার কাছে একজন তোমার সার্জন চাইলো অথবা তুমিও যখন কারো কাছে চাইবা তুমিও চাইবা সেজন্য এই কিডনি শেপ ট্রের মধ্যে করে তোমাকে এমন করে ইনস্ট্রুমেন্টটা হ্যান্ড ওভার করে সে এখান থেকে তুলে নেবে কাটবে এবং আবার এই ব্লেডটা যেখানে সেখানে রাখবে না আবার এখানে এসে রাখবে আমরা ইনস্ট্রুমেন্টটা এখানে রাখলাম রোগীর পেটের উপরে বা যেখানে কাজ করতে রাখলাম, ঠিক আছে। ধাক্কা ধাক্কিতে বা আমারই হাতের টোকায় পড়ে গেল, পড়ে গিয়ে আমার অ্যাসিডেন্টের পায়ের মধ্যে গেঁথে গেল, বিপদ হতে পারে না? তখন তো কিসের রোগী, তখন তো আমার অ্যাসিডেন্টকে বাঁচানোর জন্য একটা একটা শার্প কাটিং একটা ভেসেল কেটে গেল, তখন তো ওইটাকে ম্যানিপুলেট করতে ব্লিডিং হচ্ছে সার্জনের, এটা বিশাল বিপদ না? এই জন্য সবসময় শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট ডেলিভারি হবে কিডনিটের মাধ্যমে। সুতরাং কিডনি শেপ ট্রে এটার এক নম্বর কাজ হচ্ছে এই শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট ডেলিভারি। এরপরে সে স্পেসিমেনের কন্টেনার হতে পারে, সে নর্মাল স্যালাইনের কন্টেনার হতে পারে, সে প্রভিডেন্ট আয়োডিন রাখার পাত্র হতে পারে। বোঝা গেছে? এই দুটার ইউজ সম্পূর্ণ এক, খালি একটা স্পেশাল ইউজ আছে এটার। সার্জারিতে বহুল ব্যবহৃত একটা অ্যাপারেটাস, একটা ইনস্ট্রুমেন্ট, বহুল ব্যবহৃত, ঠিক আছে। আমরা যে কোনো রোগীর যখন মলদার পরীক্ষা করি, কি করি সেটাকে ডিআরইর চারটা স্টেপ। একটা হচ্ছে ইন্সপেকশন, দুই নম্বর হচ্ছে ডিআরই প্রপার, তিন নম্বর হচ্ছে প্রোক্টোস্কোপি, চার নম্বর হচ্ছে সিগমাডোস্কোপি। এটা হচ্ছে একটা ডিআরইর চারটা প্রপার স্টেপ, ঠিক আছে। আমি একটা মলদারটাকে দেখলাম ভালো মতো, এটাও কিন্তু একটা পার্ট অফ দ্য এক্সামিনেশন, এটার নাম হচ্ছে ডিআরই ইন্সপেকশন, ঠিক আছে। পরেরটা হচ্ছে ডিআরই প্রপার, আমি সরাসরি তার আঙ্গুল দিলাম তার মলদারে। পরের পয়েন্ট প্রোক্টোস্কোপি। এই প্রোক্টোস্কোপি করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে প্রোক্টোস্কোপ। এই ইনস্ট্রুমেন্টের অনেক উন্নতি সাধিত হয়েছে, ঠিক আছে। এইটার নাম হচ্ছে ট্রকার বা অবটুরেটর, এইটার নাম হচ্ছে ক্যানুলা উইথ হ্যান্ডেল। এটা দুইটা পার্ট গেল, এটা সলিড পার্ট, এটা ফাঁপা পার্ট। মনে রাখবা যে পার্টটা রুগীর শরীরের ভিতরে যায় সেটাকে ক্যানুলা বলে, এটা খালি মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। ওই যে আমরা রুগীর শরীরে ক্যানুলা দিই না, সুই দিই না, দেখবো এটার মধ্যে একটা লোহার দণ্ড থাকে আর একটা প্লাস্টিকের দণ্ড থাকে। আমরা বলি যে এই রুগীটাকে ক্যানুলা করে দাও, ক্যানুলা হচ্ছে রুগীর শরীরের থেকে যায়, ওইটাতে স্যালাইন যায়, আর আমরা লম্বা যে লোহার নীলটা বের করে নিয়ে আসি। অথবা ল্যাপারোস্কোপি, আমরা ঢুকানোর পর দেখবো দণ্ডটা বের করে নিয়ে আসি, খালি হলো জিনিসটা, ফাঁপা জিনিসটা থেকে যায় রুগীর শরীরে। এইটা খালি মনে রাখবো, যা ফাঁপা সেটা রুগীর শরীরে থেকে যাবে। সুতরাং এইটা যা রুগীর শরীরে থেকে যাবে সেটার নাম হচ্ছে ক্যানুলা, এইটার নাম হচ্ছে ক্যানুলা উইথ হ্যান্ডেল, আর এটার নাম হচ্ছে অবটুরেটর বা ট্রকার বা অবটুরেটর, ঠিক আছে। এইখানে সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আছে। এক নম্বর সারা জানতে চায় বা অস্ত্র দিবে, হোয়াট আর দ্য পজিশনস অফ ডিআরই, ডিআরই পজিশনগুলো কি কি। দুই নম্বর ডিআরই ফাইন্ডিংস কিভাবে লিখতে হয়। তিন নম্বর ডিআরই ইন্ডিকেশন কি কি। চার নম্বর ডিআরই কন্ট্রাইন্ডিকেশন কি কি। বুঝে গেছে? এখন এই ইনস্ট্রুমেন্টটা কিভাবে, আমি এটার পার্ট বললাম, নাম বললাম, এটা ইউজ বললাম, আমরা এটা প্রোক্টোস্কোপি করতে ব্যবহার করি, ঠিক আছে। এটা আর কোনো কাজ করা যাবে না, করা যাবে? প্রোক্টোস্কোপি করতে ব্যবহার করি। তারপর বলো শাকিল, বলো এটাকে কিভাবে স্টেরিলাইজ করবো? অটোক্লেভ। ভেরি গুড। মলদারের মধ্যে তো এমনি পায়খানা থাকে, এটা অটোক্লেভ করে করবো কি? মানে মলদারের মধ্যে তো অন্য কিছু থাকে না, আরেকটাতে ইনফেকশন যেতে পারে না, সেটাও হলো না, ইনফেকশন গেলই বা কি যায় আসে, মানে তোমারই কলায় আমার কাছে আসলে কি বা হইলো, দুজন দোস্তি হয়ে গেল। আচ্ছা, মানে এইটাকে আসলে অটোক্লেভ করার কথা বলা হয় না কোথাও, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্টটা পরে আছে, অনেকদিন জং পড়ে গেছে, ঠিক আছে, তুমি এটাকে অটোক্লেভ করো। এটা আসলে তুমি যে কোনো কেমিক্যাল স্টেরিলাইজেশন সলিউশনে চুবিয়ে ভালো মতো ওয়াশ করে ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এটাকে অটোক্লেভ করার কথা কোথাও বলা হয় না। অটোক্লেভ করতে বলে তো সবই ভালো, এটা অটোক্লেভ করলে কোনো ক্ষতি নাই, কিন্তু অটোক্লেভ করা হয়নি দেখে এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না সেটা না। তুমি অটোক্লেভ ছাড়াও ভালো মতো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে বা কেমিক্যাল স্টেরিলাইজার দিয়ে ওয়াশ করে তুমি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারবা। মানে নট নেসেসারিলি তোমাকে সব জীবন মেরে ফেলতে হবে, এটা জরুরি না। এটা অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট আছে কিছু, যেমন আমরা যখন এখানে দেখবো, ঠিক আছে, বের করলাম মলদার, এখান থেকে লাইট মারতে হয়, লাইট সোর্স আছে, দেখা যায় না, ভেতরে তো অন্ধকার, তাই না? অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ভেতরে লাইট থাকে, বুঝতে পেরেছো? ভেতরে লাইট থাকে এবং তোমার এখানে সুইচ থাকবে, তুমি চাপ দিয়ে লাইট জ্বালা দেখতে পারবা। এই ধরনের অ্যাডভান্সমেন্ট আমাদের প্রাইভেট সেক্টরে আছে, ঠিক আছে, আমাদের গভর্নমেন্টে নাই। খুবই সস্তা ইনস্ট্রুমেন্ট, এগুলো কিনতেও পাওয়া যায়, 200-300 টাকা দাম। আর প্লাস্টিকেরও পাওয়া, এটা প্লাস্টিকেরও হয়, এটা হচ্ছে ওয়ান টাইম ডিসপোজেবল প্রোক্টোস্কোপ বলে, ওইটাও থাকতে পারে অস্ট্রিতে, একটা প্লাস্টিকের তৈরি, ঠিক আছে, সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, আমি আনিনি। তো ওইটার দাম একদম 60-70 টাকা দাম, জাস্ট, বুঝতে পেরেছ? মানে ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করে ফেলে দিলাম। এই জন্য এইটার ক্ষেত্রে স্টেরিলাইজেশন খুব একটা জরুরি না, বা তোমাকে জিজ্ঞেস করবে না যে এটা স্টেরিলাইজ কীভাবে করবা, বুঝে গেছে? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দুইটা ইনস্ট্রুমেন্ট একবার সবাই একটু ভালো করে দেখো। এই দুইটা ইনস্ট্রুমেন্ট ধরো যদি একই সাইজের হতো, দেখো এই ইনস্ট্রুমেন্ট এখানে স্মুথ, কিচ্ছু নাই, ভেতর দিকে খাসকারা সেরেশন আছে। এইটার দেখো, এটার খাসকারা কোনো সেরেশন নাই, কিন্তু এখানে দাঁত আছে, দেখো দাঁতের মতো আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁতের মতো আছে। তার মানে আমি এমন একটা কিছু এটাতে ধরতে চাই যেটা ধরা পড়ে সেটাতে ছুটে না যায়, ছুটে গেলে বিপদ হতে পারে। আর এইখানে ছুটে গেলে কিছু যায় আসে না, এরকম ইনস্ট্রুমেন্ট আমার এরকম জিনিস ধরার জন্য। এইটার নাম হচ্ছে প্লেন ফরসেপস, আমাদের আজকের পরের ইনস্ট্রুমেন্ট প্লেন ফরসেপস। এটা কত নম্বর ইনস্ট্রুমেন্ট? 16। অনেক ইনস্ট্রুমেন্ট জেনেছি আজকে, আমরা আরও জানবো। আগে এগুলো অল্প অল্প জানি, না থার্ড ইয়ারের প্রথমে এত কিছু জানার দরকার কোনো প্রয়োজন নেই। জাস্ট এগুলো জেনে যাও, কালকে এরপরের দিন যখন ওটিতে আসবা আমাদের ওটিগুলো দেখবা, আমাদের হাতে যখন ইনস্ট্রুমেন্টগুলো উঠবে অথবা স্যার চাইলো এটা দাও, দেখবা যে ইন্টারনি বা আমাদের যারা কলিগ আছে বা তোমার যারা সিনিয়র আছে তারা ঠিক ইনস্ট্রুমেন্ট দিচ্ছে কিনা। এটা তো মজা একটা, যে আমি তো ইনস্ট্রুমেন্টে গত আগের দিন দেখছি, এটা পাচ্ছি কিনা। ওকে, তাহলে এইটার নাম হচ্ছে প্লেন ফরসেপস, এটার নাম হচ্ছে টুথ ফরসেপস। প্লেন ফরসেপস, টুথ ফরসেপস, THED বানানটা আমরা ভুল করি। টুথ ফরসেপস না, টুথ ফরসেপস, ইডি আছে, দাঁত যুক্ত, দাঁত ফরসেপস না, দাঁত যুক্ত ফরসেপস, ঠিক আছে? টুথ ফরসেপস আর প্লেন ফরসেপস। ওকে, দুইটার আইডেন্টিফাইং পয়েন্টস মোটামুটি এক। এইটার ডিসটেন্ডেড সেকশন থাকবে, এটা ডিসটেন্ডেড সেকশনের কোনো প্রয়োজন নাই, দেখে দেওয়া হয়নি, ঠিক আছে? দুইটারই বাইরের দিকে গ্রিপ আছে যাতে করে আমরা ধরতে পারি, দুইটারই বাইরের দিকে গ্রিপ থাকবে যাতে করে আমরা ধরতে পারি, দুইটারই বাইরের দিকে গ্রিপ থাকবে, বুঝা গেছে? এবং দুইটি একটা ডাবল ব্লেডেড একটা ইনস্ট্রুমেন্ট, দুইটা আলাদা আলাদা ব্লেড থাকবে যেটা একটা জায়গায় লেগে থাকে, ঠিক আছে? একটা জয়েন্টে এটা লেগে থাকে এবং অবশ্যই এটা সেলফ টিপিং, দেখেন চাপ দিলাম ছেড়ে দিলাম একেই ছেড়ে যাচ্ছে, ঠিক আছে? অটোমেটিক একে হা হয়ে যাচ্ছে। তাহলে এখন এইটা দিয়ে কী করবো, এটা দিয়ে কী করবো? এইটার ইউজ হচ্ছে হেমোস্ট্যাসিস এবং ডিসেকশন। ধরো একটা জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, তুমি কপ করে ধরে ফেললা জায়গাটা, এই জায়গা থেকে ব্লিডিং হচ্ছে টপ করে একটা জায়গাটা ধরে ফেললা, ধরে ফেলার পরে কেউ ডায়াথার্মি করলো বা জায়গাটাতে নট দিয়ে দিল, তুমি তো ব্লিডিংটা অফ করতে পারবে, এটা একটা। আর দুই হচ্ছে একটা জায়গায় তুমি ডিসেকশন করতেছো, সুন্দরকে জায়গাটাকে আস্তে আস্তে ছাড়াচ্ছ, ঠিক আছে? এই কাজে এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহৃত হবে। এবং এই ইনস্ট্রুমেন্টটা সাধারণত খুব সফট টিস্যু হলো, এই ইনস্ট্রুমেন্টটা সাধারণত খুব সফট টিস্যু ধরার ক্ষেত্রে ধরতে ব্যবহৃত হয়, কোনো হার্ড টিস্যু ধরতে এটা ব্যবহৃত হয় না। কেউ ছিল না, সাধারণত খুব সফট টিস্যু ধরতে ব্যবহৃত হয়, এটাকে হার্ড টিস্যু ধরতে কিন্তু ব্যবহৃত হয় না, ঠিক আছে? আর এই ইনস্ট্রুমেন্টটা রিলেটিভলি একটু সফট টিস্যুর মধ্যে একটু যেগুলো হার্ড, যেমন ধরো অ্যাপোনেউরোসিস, নাম বলো একটা, টেন্ডন, বার্সা, শীত, এইগুলো একটু হার্ড না, অ্যাপোনেউরোসিস একটু শক্ত, টেন্ডনটা একটু শক্ত, টেন্ডন দেখছো, টেন্ডো অ্যাকিলিস একটু শক্ত না, অথবা একটা মাসেল, মানে যেগুলো একটু শক্ত, যে সফট টিস্যু যেমন ধরো ইন্টেস্টাইন, গাট, এটা কখন এটা ধরা যাবে না, একদম সিরে যাবে। তো দাঁত আছে না, দাঁতটা কোথা কামড় দিয়ে ধরবে, বুঝে গেছে? তার মানে সফট টিস্যু হ্যান্ডেলিং এর জন্য এটা, এবং হার্ড টিস্যু হ্যান্ডেলিং এর জন্য এটা, হার্ড টিস্যু ধরার জন্য এবং ফিক্সেশন করার জন্য। আমাকে 10 মিনিট সময়, 10 মিনিট আমি তো কিছু বলি নাই, আমি জানতাম না। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। এইটা হার্ড টিস্যু ধরতে ব্যবহৃত হবে এবং এইটার কাজ কিন্তু শুধু ফিক্সেশন, ও কিন্তু হেমোস্ট্যাসিস করতে পারবে না, ঠিক আছে? আর আরেকটা কাজ হচ্ছে, আমরা যে সেলাই যখন দিই, আমরা যখন নট তুলি, আমাদের যে নিডলটা থাকে না, নিডলটা ধরার জন্য এটা ব্যবহৃত হয়। ওই যে আগেই বলেছে এটা হার্ড জিনিসকে ধরতে পারে, ঠিক আছে? ওকে, এই দুইটাকে দাঁড়াও, ইয়ে বলে তোমার নাম কি, কি নাম? সাদিয়া। এটাকে কিভাবে স্টেলাইজ করবো? কত নম্বর ইনস্ট্রুমেন্ট এটা আজকে আমাদের? এই ইনস্ট্রুমেন্টের একটা মজার নাম আছে, তুই জানো? একজন বলো। আচ্ছা, আমি এটার নামটা বলে দিলে ওটার বাবা। এটার নাম হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস, ALLY' অ্যালিস, দেখাচ্ছ? এটার নাম হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস। ওকে, এটা মজার নামটা জানো কি? টিস্যু। এটার নাম সেটা আবার কোনো পরীক্ষাতে লিখো না, সারা দেখবা বলবে যে এই টিস্যু দাও। ধরো আনিসা দাঁড়াইছে আমার সাথে বা সাদিক ভাইয়ের সাথে দাঁড়াইছে, টিস্যু দাও, আনিসা পকেটে হাত দিকে বসুন্ধরা টিস্যু বের করে দিয়ে দিল, অথবা টিস্যু বের করে দিল, বসুন্ধরা টিস্যু বের করে দিয়ে দিল। তা আমরা যখন ওটির মধ্যে থাকবা, স্যার বলে টিস্যু দাও, খবর তার পকেটে হাত দেবে না, স্যার টিস্যু যাচ্ছে মানে স্যার এই ইনস্ট্রুমেন্টে যাচ্ছে, বা আমি যখন বলছি এই টিস্যু দাও একটা, আমরা এই ইনস্ট্রুমেন্টে যাচ্ছি, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টের সাথে বাকি ইনস্ট্রুমেন্টের একটা পার্থক্য আছে, সেটা বলে দিচ্ছি। দেখো, এর আগে যতগুলো ফরসেপস দেখছিস সবগুলোর এদিকে সেম, তুমি এদিক দিয়ে কোনো কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। গ্যাসপার আছে, ক্যাচ আছে এবং শ্যাফট, এবং মাঝখানে একটা পিভট জয়েন্ট এই জয়েন্টের এগেনস্টে পুরোটা মুভ করে। এটা সবার জন্য কমন। এইখানে আসো, এইখানে দেখো আগের যখন আমাদের হেমোস্ট্যাটিক ফরসেপস ছিল ব্লেডগুলো অ্যাপোজ হতো না, ব্লেডগুলো অ্যাপোজ হয়ে থাকতো। দেখো এটা কিন্তু ব্লেড অ্যাপোজ হয়, আমি ফুল ক্যাচ করে ফেলছি, অ্যাপোজ হয়নি, মাঝখানে ফাঁক রয়ে গেছে না, অনেক বড় একটা ফাঁক রয়ে গেছে। কিন্তু ফাঁক থাকার বড় টিপটা দেখো, টিপে ছোট 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 অনেকগুলো দাঁত আছে। দেখো ছোট 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 অনেকগুলো দাঁত আছে, ছোট ছোট অনেকগুলো দাঁত আছে, এগুলো তোমরা দেখবা কাছে নিয়ে, অনেকগুলো দাঁত আছে। এবং এই দাঁতগুলো যখন অ্যাকোয়ানের মধ্যে ঢুকে যাবে তখন ফুল ইনস্ট্রুমেন্টটা ভালো মতো সেটাকে ক্যাচ করে ফেললো। মানে সুবিধাটা কি হলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একদম ধরো, জাস্ট এমন করে ধরো জিনিসটাকে, এইটা হচ্ছে ধরো আমার একটা সফট টিস্যু। ওকে, আমার হাতে এখন ইনস্ট্রুমেন্ট আছে, ধরো আমি এই ইনস্ট্রুমেন্ট দেখাও, এটা দেখাও, লাইট ডিসেক্ট করছে, একটু উঁচু করে ধরো। এই যে যে আমি ইনস্ট্রুমেন্টটা, এই ধরো আমি ইনস্ট্রুমেন্ট ধরলাম। ওকে, আর আমি একইভাবে এইটা দিয়েও এই ইনস্ট্রুমেন্টটাকে ধরলাম। দুটিও তো ধরা হয়েছে, ধরা হয়েছে না? আচ্ছা, আমি খুলে দিই, দেখো এই যে জায়গাটা দেখো, এইটার শুধুমাত্র এইখানে একটা পয়েন্ট হয়েছে, তার মানে এইখানে ইঞ্জুরি হচ্ছে, বাকি কোথাও তার ইঞ্জুরি নাই কোনো, তাই না? তার বাকি কোথাও তার কোনো ইঞ্জুরি নাই, কিন্তু এইখানে পুরো এই জোন দিয়ে যা ছিল সব জায়গাটা পুরোটা স্ম্যাশ হয়ে গেছে। শুধু স্ম্যাশ না, এখানে ওই যে আমাদের খাঁচকাটা খাঁচকাটা দাগ বসে গেছে। আচ্ছা, এখন তুমি ভাবো এই জায়গার মধ্যে যদি মাসেল থাকতো, ভেসেল থাকতো, নার্ভ থাকতো, ওগুলো বেঁচে আছে এখন? আর একবার এসে ডিস্ট্রয়েড না, বলতে পারছি মানে এইটার ভেতরে এই যা যা ক্যাচ করলাম এবং যা যা বসে সব ডিস্ট্রয়েড। তার মানে যদি একটা আর্টারি থাকে, যে আর্টারিটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আর কিন্তু এটাকে ভায়াবল করতে পারবে না, ওই শেষ। কিন্তু তুমি তোমার ধরার দরকার ছিল খালি এই জায়গাটা, খালি এটুকু ধরে তোমার কাজ হয়ে যেত। এই জন্য এই ইনস্ট্রুমেন্টটা আমরা খুব কশাসলি ব্যবহার করি, কারণ এটা যেহেতু সেরেশন আছে, খুব ডেঞ্জারাসলি এটা খুব টিস্যু ইঞ্জুরি করতে পারে। সেই কাজটা টিস্যু করে না, এই জন্য নাম হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস, মানে ওর টিস্যু ফ্রেন্ডলি। ওর টিস্যুর একটা জায়গাতে ধরতেছে, ওই জায়গাটা ইঞ্জুরি করবে, বাকি জায়গাটা সে ফুল ফ্রি রাখে। দেখো এটার মধ্যে মাসেল ভেসেল নার্ভ যাই থাকুক, ও তাকে ইঞ্জুরি করবে না, ও শুধু এই একটা পয়েন্ট ইঞ্জুরি করবে। তাহলে অ্যালিস টিস্যু ফরসেপস, এবং এটা আইডেন্টিফাইং পয়েন্টস আমরা বলে দিয়েছি। এটা ডিস্টাল এন্ডে, ডিস্টাল এন্ডে গিয়ে মাল্টিপল টুথ থাকবে, যেগুলো যখন আমি ক্যাচ করবো একে অন্যের সাথে অ্যাপোজ হয়ে যাবে, এবং এইখানে দুইটা ব্লেড কখনো অ্যাপোজ হবে না, এই জায়গার মধ্যে টিস্যু থাকতে পারবে। বুঝে গেছে? সুতরাং আমি যে একটা জিনিসকে ধরি, ওই জায়গায় শুধুমাত্র যে জায়গাটা, যে পয়েন্টটা কামড় দিচ্ছে ওই জায়গায় ইঞ্জুরি হচ্ছে, বাকি কোনো জায়গায় ইঞ্জুরি হচ্ছে না। তার মানে এটা টিস্যু ফ্রেন্ডলি একটা ফরসেপস, এই জন্য এটাকে বলা হয় অ্যালিস টিস্যু ফরসেপস। তার মানে এই টিস্যু আমাদের এই বসুন্ধরা টিস্যু না, ঠিক আছে, এই টিস্যু হচ্ছে আমাদের শরীরের টিস্যু, এটা টিস্যু ফ্রেন্ডলি ফরসেপস বলে, এটার নাম হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস। এখন শেষ প্রশ্ন, এটা এটা কি কাজ করা হয়? এটা এই যে যে স্ট্রাকচারগুলো আমরা খুব কম ইঞ্জুরি করে ধরতে চাই, সেই স্ট্রাকচারগুলো ধরতে এটা ব্যবহার করা হয়। যেমন ধরো মিড লাইনটা কেটেছি, আমি মাসেলগুলো একসাথে ধরতে চাই, সবগুলো মাসেল একসাথে ধরতে চাই, সবগুলো মাসেল একটা পয়েন্টে একসাথে ধরে ফেললাম, পুরো মাসেলটা ইঞ্জুরি হলো না, মাসেলের যে জায়গাটা কামড় দিয়েছে ওই জায়গাটা হালকা একটু ইঞ্জুরি হলো, বা ওই একটা শীত বা একটা অ্যাপেন্ডিসাইটিস বা একটা বার্সা আমি ধাপ করে ধরে ফেললাম। এবং গাঁট তো ধরবই না, ছিঁড়ে যাবে, দাঁত দিয়ে ধরা যাবে না। যে স্ট্রাকচারগুলো মোটামুটি চাচ্ছি যে কম ইঞ্জুরি করবো, সেই জায়গাটা ধরে ফেললাম, এবং খুব ভালো গ্রিপ। তুমি তো ক্যাচ করছো প্রত্যেকটাই, তাই না? এখন এটাকে কিভাবে আমরা, তোমার নাম কি? শিউলি। শিউলি, এটাকে কিভাবে সিলেক্ট করবো? ধরে বলো, ভিডিও বন্ধ তো আসতেছে না শব্দটা। অটোক্লেভ, কোনো সন্দেহ আছে এটা অটোক্লেভ করবো? বহুবার অস্পিতে আসা একটা ইনস্ট্রুমেন্ট, নাম হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। আজকের কত নম্বর ইনস্ট্রুমেন্ট এটা? যাই হোক, স্পঞ্জ হোল্ডিং ফরসেপস পরে আসুন। স্পঞ্জ হোল্ডিং ফরসেপস অথবা লক্ষ্য স্পঞ্জ হোল্ডিং ফরসেপস অথবা সোয়াব হোল্ডিং ফরসেপস, ঠিক আছে? স্পঞ্জ হোল্ডিং ফরসেপস অথবা সোয়াব হোল্ডিং ফরসেপস। আগের প্রত্যেক ইনস্ট্রুমেন্টের একটা জিনিস দেখাতো, যে এই ইনস্ট্রুমেন্টটার একটা মজার জিনিস দেখাই, এইটা এখনই দেখানো পর্যন্ত দেখাচ্ছি। এইটা যত বড়, এটা কি তত বড়? মানে এই যে এটাকে যদি প্রক্সিমাল ব্লেড ধরি, ব্লেড প্রক্সিমাল ব্লেড, এটা অনেক বড় না জায়গাটা? এইখান থেকে এত জায়গা থেকে অনেক বেশি বড়, ছোট না? তার মানে এইটার এটা কিন্তু সমান না, তাই না? এইটাকে যদি আমি অনেকখানি হা করি, এখানে অল্প একটু হা হয়। আরো আরো ছোট দিয়ে দেব, বোঝালে বুঝতে পারবা। এইটা দেখো, এইটা যতখানি বড়, এটা কি ততখানি বড়? তার মানে এইটা যদি অনেক হা করি, এটা অল্প হা হবে, তাই না এটাই তো আমাদের দরকার আমি এখানে অনেক হা করব রোগীর পেটের ভিতরে অল্প একটু হা হবে বুঝতে পারছি তার মানে এইখানে আমি অনেক মোটা করে হা করব হাত ছড়াবো এখানে খুব ফাইন কাজ হবে আবার এখানে এখানে অনেকখানি চাপ দিব এখানে অল্প চাপ হবে তাই না এই ইনস্ট্রুমেন্টের সাথে এটা একটা বিরোধিতা আছে এই ইনস্ট্রুমেন্টের মোটামুটি এইটা যতখানি বড় এটা ততখানি বড় আচ্ছা তার মানে তুমি এটাকে যতখানি হা করবা ওকে ততখানি হা করবা তাই তাই না তার মানে বড় কোনো স্ট্রাকচার ধরতে এটা ব্যবহার করা যায় যেমন ধরো তুমি একসাথে ধরো অনেকগুলো গজ ধরবা গজ ধরে গজ দিয়ে একটা জায়গায় মুছবা সেটা দিয়ে করতে পারবা যেটা অন্য কোনোটা দিয়ে করতে পারবা না আরাম করে করতে পারবা না ঠিক আছে তাহলে এই ইনস্ট্রুমেন্টের ডিস্টাল ব্লেডটা অনেক বেশি হা হয় এটা একটা হেভি ইনস্ট্রুমেন্ট এটা ডিস্টাল ব্লেডে ট্রান্সভার্স বা হরাইজন্টাল সেরেশন আছে এবং এখানে ফেনেস্ট্রেশন আছে ঠিক আছে এটা হচ্ছে আইডেন্টিফাইং পয়েন্টস ওকে তিন হচ্ছে এটার ইউজ এটার এক নাম্বার ইউজ হচ্ছে সার্জিক্যাল পেইন্টিং আমরা যখন একটা অপারেশন শুরু করি একটা গজ পপিডোনাইড নিয়ে চুবিয়ে আমরা অ্যাবডোমেন উপরে ওয়াশ দিই সেই ওয়াশ দেওয়ার কাজে এটা ব্যবহৃত হয় দুই ধরো আমরা একটা গলব্লাডার সার্জারি করছি হ্যাঁ এই গলব্লাডারের মতো একটা বড় মোটামুটি এরকম ফোলা একটা আলুর মতো জিনিস না এটাকে ধরে নাচার করতে সুবিধা হয় সেটাকে আমরা এটা দিয়ে ধরি এটা যদি আমরা এইটা দিয়ে ধরতে যাই বা এইটা দিয়ে ধরতে যাই গলব্লাডার ছিঁড়ে যাবে তাই না এইটা যখন আমি ধরবো তখন শুধুমাত্র এই যে এই পার্টটা দিয়ে আমি ধরবো কারণ এটা এই যে এই পাশ দিয়ে গল্পটা বের হয়ে যাবে এই পাশ দিয়ে গল্পটা বের হয়ে যাবে গল্পটা ফাটবে না ছিঁড়বে না অথবা আমি একটা স্ট্রাকচার ধরতে যে স্ট্রাকচার অনেক ভেতরে আছে ঠিক আছে অথবা ধরো গল্পটার স্টোনগুলো পেটের ভিতরে ছড়ায় পড়ছে এই স্টোনগুলো তুমি হাত দিয়ে খুঁজে খুঁজে আনবা তা পাবা না জায়গাটা খুব ন্যারো তুমি আমাকে জায়গাটা দেখছো ওই ভেতরে ঢুকে স্টোনটাকে আমাকে ধরে নিয়ে চলে আসলাম ওটা বুঝতে পারছি তার মানে এই ধরনের কোর্স যে কাজগুলো যেগুলো ফাইন ইনস্ট্রুমেন্ট দিয়ে করা সম্ভব না এবং সাথে সাথে সার্জিক্যাল পেইন্টিং ড্রাপিংয়ের আগে আমরা যেটা করি সেই কাজটা করার জন্য এই স্পঞ্জ হোল্ডিং ফরসেপ বা সোয়াব হোল্ডিং ফরসেপটা ব্যবহার করা হয় এটা ইউজ বলেছি আইডেন্টিফাইং পয়েন্টস বলেছি তোমার নাম কি রণজিৎ সরি বানান বলো আর ও আর এজ এন ফেসবুক আইডি আমি রজিন বলো এটাকে কীভাবে স্টিলাইজ করবো পাস এই জিনিসটা এখন খুব বেশি বেশি আসতেছে মানে যত যুগ আগাচ্ছে তত বেশি আমাদের সার্জিক্যাল টেকনিক অ্যাডভান্স হচ্ছে আগে আমরা কেটে ছিঁড়ে অপারেশন করতাম এখন ল্যাপারোস্কোপি করি তাই না ল্যাপারোস্কোপি এখন পুরনো হয়ে গেছে কারণ সবাই এটা করে আমাদের যারা ওই যে যারা ধরো যে ঢাকা এই শহর দিয়ে যারা চিকিৎসা করে হয়তো সে অনেক গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় সে যখন এসে বলে যে আমি কিন্তু পেট কেটে অপারেশন করবো পেট ফুটা করে অপারেশন করবো সে কি মিন করে ল্যাপারোস্কোপি করে সে তো ল্যাপারোস্কোপি বলতে পারছে না সে কিন্তু বলে পেট কেটে করবো না পেট ফুটা করে অপারেশন করে দিবেন কারণ সে ল্যাপারোস্কোপি সুবিধাটা জানে হয়তো তার আত্মীয় কেউ করাইছে যে তিন চারটা ফুটা করে অপারেশন করা যায় তিন চারটা ফুটা করে অপারেশন করা যায় রোগীর দাগ থাকে ৬০ বছরের বয়স্ক মানুষ কিন্তু তার শরীরে কোনো দাগ নেই কেউ দেখেও বুঝবে না এই একটা 10 মিলিমিটার দাগ বা একটা 5 মিলিমিটার দাগ এটা তো 3 মাসের মধ্যে ভ্যানিশ হয়ে যায় এর থেকে বড় তো অনেকের ঘামাচিও হয় ব্যাপারটা বলতে পারছি তাহলে সবাই কিন্তু চায় যে এই অ্যাডভান্সটা সুতরাং এই অ্যাডভান্স হতে হতে আমাদের সার্জিক্যাল ডিভাইসের অনেক উন্নতি সাধন হয়েছে ঠিক আছে আগে আমরা হেমোরয়েডের সার্জারি করতাম কেটে অপারেশনের নাম ছিল হেমোরয়েডেক্টমি এখন আমরা মেশিনের মাধ্যমে হেমোরয়েড সার্জারি করি এই মেশিনের মাধ্যমে হেমোরয়েড সার্জারি করা এই ডিভাইসের নাম হচ্ছে স্ট্যাপলড হেমোরয়েডোপেক্সি ডিভাইস লেখে লিখে রাখো স্ট্যাপলড হেমোরয়েডোপেক্সি ডিভাইস আমরা এখন হেমোরয়েডটাকে কাটি না হেমোরয়েডের সামনে এবং পেছনে কচ করে কেটে দুটা লেয়ারকে আবার জোড়া লাগিয়ে দিই আর মাঝখান থেকে হেমোরয়েডটা পুরোটা এটার মধ্যে চলে আসে এটা মেকানিজম কীভাবে কাজ করে তোমরা তোমাদেরকে একসময় দেখাবো অথবা গুগলে দেখে নিও কিন্তু এই ডিভাইসটা জেনে রাখো এটা বিভিন্ন সময় দেয় শুধুমাত্র নামটা জানতে চায় এর নাম হচ্ছে স্ট্যাপলড হেমোরয়েডোপেক্সি ডিভাইস অ্যান্টোনিও লঙ্গো নামে একজন বিজ্ঞানী বা একজন সার্জন এটা আবিষ্কার করেছেন তিনি এখনও বেঁচে আছেন তিনি বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে এটার নাম হচ্ছে লঙ্গোস ডিভাইস LONGO লঙ্গো অ্যান্টোনিও লঙ্গো স্যার অ্যান্টোনিও লঙ্গো উনি এই ডিভাইসটা ইনভেন্ট করেছেন ঠিক আছে সুতরাং স্ট্যাপলড হেমোরয়েডোপেক্সি ডিভাইস অথবা লঙ্গোস ডিভাইস এবং এইটার মাধ্যমে যে অপারেশনটা করা হয় তার নাম হচ্ছে লঙ্গো প্রসিডিওর অপারেশনটা কিছুই না হেমোরয়েড কাটা হয় পাইলসের অপারেশন করা হয় বোঝা গেছে আমরা পাইলসটাকে এটার মধ্যে আনি তারপরে কস করে চাপ দিই পাইলসটা কস করে কেটে যায় এটা একবারই ফায়ার করা যায় এটা বারবার করা যাবে না এই একটা ডিভাইস দিয়ে একটা অপারেশন করা যাবে এটা অপারেশন হয়ে গেছে এটা আমার চাপলে এটা কিছু হবে না বুঝতে পারছি সুতরাং এই ডিভাইসটা দিয়ে একবারই করা যাবে এবং হ্যাঁ তোমার ইয়ে অপারেশন পাইলসের অপারেশন করা যাবে এবং কোনো ব্লিডিং হবে না পুরোটা মেশিনের মাধ্যমে কাটা হয়ে গেছে তাই না তো এই হচ্ছে আমাদের স্ট্যাবল হেমোস্ট্যাটিক গাইস। আজকের মতো আর কিছু বলার নাই, তোমাদের কারো কোনো জানার আছে কিছু? বাহ, সবাই সব বুঝে গেছে, দারুণ। প্রো ব্যাচ, এখানে ব্যাচ তো খুব ভালো। যদি তোমাদের সাথে আমার আবার ক্লাসের সুযোগ হয়, আমরা পরের ক্লাসগুলোতে খুবই 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 ইম্পর্টেন্ট অস্পির জন্য কিছু জিনিস, সুচার ম্যাটেরিয়াল, ইনফিউশন, ইনসিশন এবং ল্যাপারোস্কোপিক সার্ভিলেন্সের যেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ।